सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। ताले आम्रा बारोटा राशि लग्नेर 2022 सालेर जे कर्म भावेर उपर ग्रह प्रभाव सेटा निये आलोचना शुरू करेछी। आम्रा गत वीडियोते मेष एवं वृश्चिक के कवर करेछी। आज के आम्रा फार्दार बाकी राशि लग्नगुलो के जतटा सम्भव कवर करार चेष्टा करब इन आवर अटेम्प्ट टू अपग्रेड आवर सेल्फ নিজেদের উন্নত করা। পাইস হোটেলের রান্নি থেকে ফাইভ স্টার ফাইন ডাইনিংয়ের মাস্টার শেফে, এবং সেই জন্য একটা অ্যাটিটিউড অফ সার্ভিস, যতটা সম্ভব আপনাদের সার্ভিস প্রোভাইড করা, পরিষেবা প্রোভাইড করা, যতটা ডিটেলে যতটা নিখুঁতভাবে আপনাদের আরও একটা খুব ইউজফুল জিপিএস, অ্যাস্ট্রোলজিক্যাল জিপিএস তৈরি করে দেওয়া। তো বৃষলগ্ন বৃষরাশি এবং তুলালগ্ন তুলারাশি, সিস্টেমটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে কর্মভাবের সঙ্গে আরও তিনটে ভাবকে কম্বাইন করে যে আর যে তিনটে ভাব কর্মভাবের উপর প্রভাব বিস্তার করে, সেই আরও তিনটে হাউসকে নিয়ে এবং গ্রহণের প্রভাবকে নিয়ে একটা ওভারঅল আইডিয়া তৈরি করা। তাহলে বৃষলগ্ন বৃষরাশির যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনাদের বছরের প্রথমে, দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকবে, এবং এই সমস্যা আপনাদের পুরো জানুয়ারি মাসটাই কিন্তু একটা কর্মক্ষেত্র সংক্রান্ত সাবধানতা এবং মোটামুটি ফেব্রুয়ারির শেষ অবধি কর্মস্থানে নিজেদের পারফরমেন্সের উপর নজর রাখা, ফেব্রুয়ারির শেষ অবধি আকস্মিকভাবে কর্মস্থানে কোনো একটা ভাগ্য বিড়ম্বনা, আকস্মিকভাবে ডিমোশন, কর্মহানি এসব হওয়ার সম্ভাবনা থাকছে। এই বছরের শুরুতেই একটা আপনারা কিন্তু অ্যালার্ট মোডে থাকবেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ অবধি। তারপর যেটা আপনাদের একটা বেনিফিশিয়াল টাইম পাবেন সেটা হচ্ছে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি। এক্স্যাক্ট ডেটস মান্থ ওয়াইজ ডেইলি গাইডেন্সে আমি আপনাদের বলে দেব, কিন্তু এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি, ইনফ্যাক্ট এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি এই সময়টা নানানভাবে আপনারা এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি সাবধান থাকবেন না এই সময়টা, সরি এটা ভুল বললাম, এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি নানানভাবে আপনাদের যে অ্যাম্বিশন, যে উচ্চাকাঙ্ক্ষা, সেটাকে পরিপূর্ণ করার জন্য প্র্যাকটিক্যাল থিঙ্কিং নিয়ে চলতে হবে, এবং সেই সময় কোনোভাবেই কিন্তু এক্সট্রা স্ট্রেচিং, ওভারডুইং করবেন না। অ্যাম্বিশাস নেচারটা আপনাদের খুব বৃদ্ধি পাবে, সেইটাকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে, এবং যাতে আপনারা সঠিকভাবে নিজেদের গোল সেটিং করা এবং গোল অ্যাচিভ করতে পারেন তার জন্য কিন্তু বৃহস্পতির সহায়তাটা পাবেন। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জুন মাসের মধ্যভাগ থেকে জুলাই মাসের মধ্যভাগ অবধি বৃষরাশি বৃষলগ্নের মানুষদের অনেক কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, অনেক আপনারা একটা মেন্টাল স্ট্রেংথ পাবেন,
এবং সেই সময় কোনো কর্ম পরিবর্তন, কর্মের ইন্টারভিউ এটসেট্রা থাকলে কিন্তু ক্র্যাক করাটা হাইলি পসিবল। তারপর যেটা সমস্যার সময় আপনাদের, সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যভাগ। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যভাগে নানান রকম ভুল সিদ্ধান্ত, নানান রকম বিক্ষিপ্ত বিভ্রান্তিকর মানসিকতার জন্য অনেক ভুল করা, হাতে পাওয়া নতুন চাকরি, নতুন কাজ, নতুন সুযোগ নষ্ট হয়ে যাওয়া সেই জায়গায়, এবং সেখানে একটা ওভার কনফিডেন্স কাজ করা, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যভাগ। যদিও বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে, কিন্তু ওভার কনফিডেন্সের জায়গাটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তার সঙ্গে মোটামুটি জুন মাসের প্রথম থেকেই অক্টোবরের শেষ অবধি, জুন মাসের প্রথম থেকে অক্টোবরের শেষ অবধি কিন্তু নানানভাবে কর্ম পরিবর্তনের জায়গায় ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কর্ম পরিবর্তন করতে খুব সাবধান, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে স্টেবল সলিড ব্যাকগ্রাউন্ডের, সলিড ফান্ডামেন্টালসের অর্গানাইজেশনে শিফট করবেন এবং চেষ্টা করবেন ওই সময়টা অ্যাভয়েড করতে। তারপর অক্টোবরের শেষ প্রান্ত পেরিয়ে গেলে কিন্তু আবার আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কর্ম পরিবর্তনের দিকটা অনেকটা বেটার। এছাড়া আপনাদের জন্য বৃষরাশি, বৃষলগ্নের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই যে বিভিন্ন গ্রহণগুলো হবে, এই গ্রহণে আপনাদের অক্টোবরের শেষে যে গ্রহণটা আছে, আংশিক সূর্যগ্রহণ, সেই আংশিক সূর্যগ্রহণ থেকে শুরু করে নভেম্বরের প্রথম দিকে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ওই ফেজটা মোটামুটি অক্টোবরের 20 থেকে নভেম্বরের 15, এই ফেজটার মধ্যেও কিন্তু কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রের পরিবর্তন ইত্যাদি নিয়ে একটু সচেতন থাকবেন। ডিসিশন মেকিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। যদিও অক্টোবরের শেষ থেকে আপনাদের একটা ফিল্ড থেকে, আপনারা একটা ক্ষেত্র থেকে ভালো সাপোর্ট পাবেন, তো সেই সাপোর্টে যে চেঞ্জটা আপনারা করতে পারেন সেটা যাতে সঠিক হয় সেই দিকে নজর রাখবেন। কারণ ওই অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি অবধি একটা বিশেষ চেঞ্জ, পরিবর্তনের এনার্জি তৈরি হবে, তো সেই পরিবর্তনটা যাতে সঠিকভাবে আপনারা করতে পারেন, সিদ্ধান্তগুলো যাতে সঠিক হয় সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তুলালগ্ন তুলারাশির জন্য এই এতক্ষণ আপনাদের বৃষর জন্য যেটা বললাম, তুলারাশি তুলালগ্নের জন্য একই প্রভাব বিস্তার হচ্ছে। সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে তুলারাশি তুলালগ্নকে, সেটা প্রথমত হচ্ছে যে আপনাদের জন্য মে মাসের মধ্যভাগে একটা বিশেষ অশুভ প্রভাব থাকছে কর্মস্থানের উপর। তারপর যেটা অশুভ প্রভাব থাকছে সেটা হচ্ছে নভেম্বরের প্রথম ভাগ, মে মাসের মধ্যভাগ আর নভেম্বরের প্রথম ভাগ কিন্তু কর্মস্থানে নানান রকম জটিলতা, নানান রকম সমস্যার জায়গা থাকছে। এপ্রিলের শেষ আর অক্টোবরের একদম শেষ প্রান্ত, এই টাইমটাতেও কিন্তু কর্মস্থান নিয়ে আপনারা একটু সজাগ, সচেতন থাকবেন। আপনাদের
জানুয়ারির মধ্যভাগ থেকে ফেব্রুয়ারির প্রথম কটা দিন আকস্মিকভাবে কিছু পারিবারিক সমস্যার জন্য কর্মস্থানে সমস্যা তৈরি হতে পারে, সেখানে সিদ্ধান্ত নিতে খুব সাবধান। জানুয়ারির মধ্যভাগ থেকে ফেব্রুয়ারির প্রথম কটা দিন, তারপর আবার মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম কটা দিন নানানভাবে সিদ্ধান্ত নেওয়া, কাজকর্মে ভুল ত্রুটি ইত্যাদি, সেই জায়গায় আপনারা সাবধান থাকবেন। তারপর আপনারা একটা ফেভারেবল যে টাইমটা পাবেন সেটা এপ্রিল মাসের ২৫ তারিখের পর কিছুটা আকস্মিক কিছু কর্মক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন, সেটা হরোস্কোপ বিশেষে। আর জুলাই মাসের প্রথম ভাগেই, প্রথম কটা দিনের মধ্যেই একটা বিশেষ কিছু ভাগ্য পরিবর্তন আপনাদের জীবনে সংঘটিত হতে পারে। এই জুলাই মাসের প্রথম থেকে জুলাই মাসের মধ্যভাগ, মানে জুলাই মাসের ফার্স্ট হাফটা ধরে নিন, আপনাদের বিশেষ কিছু ভাগ্যোন্নতি, বিশেষ শুভ কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আবার আপনারা মোটামুটি অগস্ট মাসের প্রথম ২০-২১টা দিন ভাগ্যের সহায়তায় কিছু উন্নতি জীবনে দেখতে পারেন। সাবধান আপনাদের আবার হতে হবে মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম কটা দিন। আকস্মিকভাবে ভুল ডিসিশন নিয়ে নিলেন, কর্ম পরিবর্তন করলেন, করার পর দেখলেন যে সংস্থা ভালো না, দু মাস পরে আর যে মাইনে যে বেতন বলেছিল সেটা আর দিচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে জুন মাসের প্রথম থেকে অক্টোবরের শেষ অবধি কর্মক্ষেত্রে একটা স্লো ডাউন অনুভব করবেন। যদি প্রমোশন থাকে, যদি বিদেশ যাত্রার বিষয় থাকে, যা কিছু একটা উন্নতির জায়গা, উত্তরণের জায়গা, ইম্প্রুভমেন্টের জায়গা, বৃদ্ধির জায়গা, সেগুলো কিন্তু একটা স্লো হয়ে যাবে জুন মাসের প্রথম থেকে অক্টোবরের শেষ অবধি। এই জায়গাটা তুলালগ্ন তুলারাশি কিন্তু আপনারা অনুভব করবেন। কিন্তু তার সঙ্গে বৃহস্পতির একটা বিশেষ শুভত্ব আপনারা পাবেন, বিশেষভাবে বৃহস্পতি আপনাদের কর্মভাবকে এবং আপনাদের আর্থিক দিককে একটা প্রোটেকশন দেবে, এবং সেখান থেকে শুভ কর্ম পরিবর্তনের কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে যে সময়গুলো সতর্ক হতে বললাম, অবশ্যই সেই সময়গুলো আপনারা সতর্ক হবেন। এবার আমরা মিথুন রাশি, মিথুন লগ্ন আর কন্যা লগ্ন কন্যা রাশিকে একটু বিচার করব। তো মিথুন রাশি, মিথুন লগ্নকে যদি আমরা দেখি, তাহলে মিথুন রাশি, মিথুন লগ্ন আপনাদের যেটা দেখা যাচ্ছে, একটু আপনারা ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ কর্ম পরিবর্তন করতে দুবার চিন্তা করবেন। যদিও অনেক রকম লোভনীয় সুযোগ আসতে পারে, কিন্তু এই সময়টা আপনারা একটু চিন্তাভাবনা করে, ইন্ডাস্ট্রি স্টাডি করে, অন্যান্য প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে
চেঞ্জ করতে হলে করবেন। মে মাসের মধ্যভাগ থেকে জুন মাসের শেষ অবধি, মে মাসের মধ্যভাগ থেকে জুন মাসের শেষ অবধি আপনারা মিথুন রাশি মিথুন লগ্ন কর্মস্থানে বিশেষ উন্নতির যোগ, নানানভাবে উন্নতির যোগ। যারা সরকারি চাকরি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা মে মাসের শেষ থেকে জুন মাসের শেষ অবধি বিশেষ শুভযোগ। এবং এই ফেজটা অগস্ট মাসের প্রথম ভাগ অবধি অনেকটাই কভার করবে, স্ট্রেচ করবে এবং নানানভাবে নানান রকম কর্মকেন্দ্রিক আয় উন্নতি আর্থিক ক্ষেত্রে আপনারা বিশেষভাবে শুভ যোগাযোগ শুভ সময়ে আপনারা অনুভব করবেন, এই টাইমটাকে আপনারা ক্যাপিটালাইজ করবেন। তবে সাবধানতার জায়গা যেটা, সেটা অতি অবশ্যই অক্টোবর মাসের মধ্যভাগ থেকে শুরু হবে এবং সেটা টানা বছরের শেষ অবধি চলবে। ওই সময় উগ্রতা, ওভার কনফিডেন্স ইত্যাদি, কর্মক্ষেত্রে ভুল ত্রুটি, নানান রকম কর্মক্ষেত্রে বিবাদ, এইসব কিন্তু সিচুয়েশন তৈরি হবে, আপনারা অতি অবশ্যই সাবধানে থাকবেন। এবং মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে বৃহস্পতির দাক্ষিণ্য পাবেন, শুধু জুলাইয়ের শেষ থেকে নভেম্বরের শেষ এই ফেজটা কর্মক্ষেত্রে একটু একটা স্লো মোমেন্টাম পাবেন, সেখান থেকে ফ্রাস্ট্রেটেড ইম্পেশেন্ট হয়ে যাবেন না এবং ফ্রাস্ট্রেশন আর ইম্পেশেন্সের কারণে কর্ম পরিবর্তন করারও কিন্তু চিন্তাভাবনা করবেন না জুলাইয়ের শেষ থেকে নভেম্বরের শেষ অবধি। এছাড়া মিথুন লগ্ন মিথুন রাশির আমরা যে পরিস্থিতিটা দেখছি, সেখানে আরেকটা বিষয় আপনাদের সাবধান থাকতে হবে, অবজারভেশনের মধ্যে থাকতে হবে, সেটা হলো যে জুন মাসের প্রথম থেকে মোটামুটি অক্টোবরের শেষ এই ফেজটার মধ্যে আকস্মিকভাবে কিছু কর্ম পরিবর্তনের যোগ। জন্ম ছক যদি সাপোর্ট করে তাহলে সেটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি এবং কর্মস্থানে কর্ম পরিবর্তনের জায়গায় কিছু স্লোডাউন, সেখান থেকে নিজেদের একটা হতাশ হওয়া, নিরাশ হওয়া, সেখান থেকে কিছু বিক্ষিপ্ত সিদ্ধান্ত, এই জায়গাগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কিন্তু তাছাড়া আপনাদের মোটামুটি যোগ ভালোই দেখা যাচ্ছে এবং এপ্রিল মাসের মাঝামাঝি থেকে আপনারা বিশেষ কিছু প্রাপ্তির জায়গা আপনাদের তৈরি হবে ইন টার্মস অফ ক্যারিয়ার, ইন টার্মস অফ ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট। এই জায়গাটা কিন্তু আপনাদের এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে একটা কর্মস্থানে বিশেষ একটা শুভ যোগ তৈরি হবে আপনাদের এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শেষ অবধি, এপ্রিলের শেষ থেকে মে মাসের শেষ অবধি একটা বিশেষ কর্মস্থানে স্বীকৃতি, কর্মস্থানে উন্নতি, দারুণ কিছু কর্মপ্রাপ্তি এবং সেটা মে মাসের শেষ থেকে জুন মাসের মধ্যভাগ অবধি কন্টিনিউ করবে এবং তখনও আপনারা কিছু আকস্মিক ফললাভ আকস্মিকভাবে
বিদেশ যাত্রা ইত্যাদির সুফল পাবেন। এই জায়গাগুলোকে আপনারা খেয়াল রাখবেন। এবার এই মিথুন রাশি লগ্নের মতো কন্যা রাশি লগ্নের জন্য একই প্রভাব আমরা পাচ্ছি, যেটা কিছুটা মডিফাইড চেঞ্জ, যেটা কন্যা লগ্ন কন্যা রাশির জন্য সেটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে কন্যা রাশি কন্যা লগ্নের কর্মস্থান নিয়ে আপনাদের বছরের শুরু থেকেই, জানুয়ারির মধ্যভাগ থেকেই আপনাদের কিছু সিদ্ধান্ত নেওয়া নিয়ে সাবধান থাকা, সেটা ফেব্রুয়ারির প্রথম কয়েকটা দিন অবধি, তারপর মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম কটা দিন তো অবশ্যই, এবং এপ্রিলের 25 অবধি, মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শেষ অবধি বিশেষভাবে সতর্ক থাকবেন কর্মস্থান নিয়ে। সেখানে আকস্মিকভাবে শরীর খারাপ হয়ে গেল, তার জন্য আপনাকে কাজকর্ম ছেড়ে দিতে হলো, কর্মস্থানে কিছু ভুল হলো, কর্মস্থানে কর্মহানি হলো, নানানভাবে কিন্তু আপনারা ডিস্টার্বেন্সের মধ্যে থাকবেন, যদিও বৃহস্পতি আপনাদের একটা সাপোর্ট দিচ্ছে। তারপর যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মে মাসের মধ্যভাগ থেকে, মে মাসের মধ্যভাগ থেকে জুন মাসের প্রথম কটা দিন আকস্মিকভাবে একটা কর্ম পরিবর্তনের যোগ আসতে পারে। সেই পরিবর্তন আপনারা গ্রহণ করবেন কি করবেন না সেটা কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করেই এগোবেন। জুলাই মাসের মধ্যভাগ থেকে নিয়ে পুরো জুলাই মাসটা, মানে জুলাই মাসের সেকেন্ড হাফটা আপনারা বিশেষ কিছু কর্মস্থান সংক্রান্ত শুভ যোগ, শুভ যোগাযোগ, শুভ সম্ভাবনা কিন্তু আপনারা পাবেন। তাছাড়া আরেকটা শুভ যোগ যেটা দেখা যাচ্ছে কর্মস্থান কেন্দ্রিক, সেটা ওই অ্যাকচুয়ালি সেকেন্ড জুলাই থেকে নিয়ে ফার্স্ট অগস্ট, সেকেন্ড জুলাই থেকে নিয়ে ফার্স্ট অগস্ট, মানে একটা মাস ধরে নিন, পুরো জুলাই মাসটা আপনারা ধরে নিন যে বিশেষভাবে কিন্তু কর্মকেন্দ্রিক আপনারা একটা শুভ ইনফ্লুয়েন্স পাচ্ছেন। তারপর গিয়ে আবার একদম বছরের শেষ প্রান্তে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম কটা দিন কর্মস্থান নিয়ে কিছুটা জটিলতা, কিছুটা বিভ্রান্তি এগুলো চলবে। এই মিথুনের মতো কন্যারও কিন্তু এই জায়গাটা একটা ডিফিকাল্টি আছে, তার সঙ্গে মিথুনের মতো কন্যা রাশিকেও যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনাদের ওই ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে মোটামুটি মে মাসের মধ্যভাগ অবধি নানান রকম কর্মক্ষেত্র সংক্রান্ত বিবাদ, নানান রকম কাজকর্মে গণ্ডগোল, কাজকর্মে ব্যর্থতা এইসব জায়গা তৈরি হতে পারে। আপনারা গিয়ে মে মাসের মধ্যভাগ থেকে, মিডল অফ মে থেকে গিয়ে আপনারা মিডল অফ অগস্ট অবধি বিশেষ কিছু শুভ যোগ পাচ্ছেন কর্মপ্রাপ্তির দিকে। এই টাইমটাকে আপনারা ক্যাপিটালাইজ করবেন। আবার অক্টোবরের শেষ থেকে কিন্তু কর্মস্থানে আবার বিশেষ করে কিছু আকস্মিক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হবে। ওভারঅল আপনাদের বৃহস্পতি সাপোর্ট করছে, কিন্তু বৃহস্পতির সাপোর্টটা জুলাইয়ের শেষ থেকে নভেম্বরের শেষ অবধি অতটা কিন্তু ডিপেন্ডেবল থাকবে না, একটা ওভার কনফিডেন্স আপনাদের দেবে, সেই জায়গায় আপনারা একটু
সাবধান থাকবেন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা। এবং আপনাদের যে জায়গাটা একটু গুরুত্বপূর্ণ থাকছে কর্মকেন্দ্রিক, সেটা মে মাসের একদম মধ্যভাগে, 13-14 মে থেকে 18-19 মে, এই টাইমটা কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হতে পারে। যদিও ওই টাইমটা অন্য গ্রহের সাপোর্ট থাকছে, কিন্তু ডিসিশন মেকিংটা ইজ ইম্পর্টেন্ট। এই যে টাইমটা বলছি, মোটামুটি 12-13 মে থেকে নিয়ে ধরুন মে মাসের 21 তারিখ, এই সময় আপনারা, জাস্ট আপনাদের বোঝাবার জন্য বলছি, ধরুন 4-5টা খুব ভালো কাজের অফার পেলেন, জব অফার, তার মধ্যে কিন্তু ভালোও আছে খারাপও আছে, ওই সিদ্ধান্তটা নেওয়াটার জায়গাটা ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ ওই সময় সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা একটু ট্রিকি থাকছে। চুজিং বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং কিন্তু ইম্পর্টেন্ট। তারপর যেটা গুরুত্বপূর্ণ সময়, আপনাদের ওয়ার্ক রিলেটেড ডিসিশন মেকিং চেঞ্জ, সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট হাফ, 1-15 নভেম্বর, এই সময়টা আপনাদের ওয়ার্ক রিলেটেড চেঞ্জগুলো কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, যাতে কারেক্ট চেঞ্জ হয়, পরে যাতে আক্ষেপ না হয়, পরে যাতে রিপেন্টেন্স না হয় যে ভুল ডিসিশন হয়ে গেল। এবং আরেকটা বিষয় যেটা আপনাদের কন্যারাশি কন্যা লগ্নকে সাপোর্ট করবে আপনাদের কর্মক্ষেত্রর জায়গায়, সেটা হচ্ছে জুন মাসের মধ্যভাগ থেকে একেবারে অগস্টের শেষ, মিডল অফ জুন টু এন্ড অফ অগস্ট, মানে 2.5 মাস মতো সময় কিন্তু জুন মাসের মিডল থেকে অগস্টের শেষ অবধি, এই 2.5 মাস নানানভাবে আপনাদের ভাগ্য সহায়তা করবে, কর্ম পরিবর্তনের, বিদেশ যাত্রার কর্মসূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মিডল অবধি আপনারা কর্ম সংক্রান্ত পরিবর্তনটা, চেঞ্জ অফ জবটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মিডল অফ অক্টোবর থেকে মিডল অফ নভেম্বর কিন্তু আবার আপনাদের জন্য চেঞ্জ অফ জবটা ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বর এন্ড থেকে অক্টোবর মিডল কিন্তু জব চেঞ্জটা করাটা অ্যাভয়েড করবেন। ওই সময় যদি জব চেঞ্জ করতে হয়, ভালো কোনো অফার পান, তাহলে জয়েনিং ডেটটা এই সময়ের আগে বা পরে করবেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারঅল তার সঙ্গে আপনারা বৃহস্পতির সাপোর্টটাও পাচ্ছেন, সেটাও আপনাদের দেখতে হবে। তো মিথুন আর কন্যা রাশি লগ্নের মানুষদের যেটা কর্মকেন্দ্রিক ইনফ্লুয়েন্স আমরা 2022-এ পাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা কর্কট লগ্ন কর্কট রাশি। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের বিশেষভাবে 2022-এ বৃহস্পতি একটা সাপোর্ট করবে, বিশেষ সাপোর্ট করবে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে। শুধু জুলাইয়ের শেষ থেকে নভেম্বরের শেষ কর্ম পরিবর্তনটা একটু বুঝে করবেন, সিলেকশন অ্যান্ড ডিসিশন মেকিংটা ইম্পর্টেন্ট। আপনারা মে মাসের মধ্যভাগ থেকে মোটামুটি আমরা বলতে পারি অক্টোবরের মধ্যভাগ, মিডল অফ মে টু মিডল অফ অক্টোবর, অর্থাৎ জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5টা মাস কিন্তু আপনাদের পিওরলি কর্মক্ষেত্র ওরিয়েন্টেড অনেক রকম শুভ যোগাযোগ আসবে, অনেক রকম ইম্প্রুভমেন্টের জায়গা আসবে। এখন প্যারালালি অন্য দের আর আদার ফ্যাক্টার্স অলসো ওয়ার্কিং, সেগুলোকে আমাদের মাথায় রাখতেই হবে, কিন্তু আমরা যদি জাস্ট পটেনশিয়াল ফ্রম দ্য প্রফেশনাল ফিল্ড দেখি, রেজাল্টস, অপরচুনিটিস,
পসিবিলিটিস পোটেনশিয়ালস পিওরলি অফ দ্য প্রফেশনাল ডোমেন যদি আমরা দেখি, তাহলে আপনাদের 17-18 মে মিড মে থেকে নিয়ে একেবারে মিড অক্টোবর, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 5টা মাস কিন্তু আপনারা নানানভাবে আপনাদের প্রফেশনাল ফিল্ডে ইম্প্রুভমেন্টের জায়গা পাবেন। এবার সেখানে আপনারা কি ডিসিশন নিচ্ছেন এটসেট্রা, সেই জায়গাটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে জুপিটারের সাপোর্টটাও পাচ্ছেন, সেটাও ইম্পর্টেন্ট। কিছু স্লো ডাউন আপনারা অনুভব করবেন লাইক এভরি ওয়ান এলস, সেই স্লো ডাউনটা ওই জুন থেকে অক্টোবর একটা জেনারেল স্লো ডাউন চলবে, কিন্তু সেটা ব্যালেন্স হবে। এখন আপনাদের ইন্ডিভিজুয়াল জন্মছক কতটা কীভাবে কনফিগার আছে তার উপর ডিপেন্ড করে রেজাল্টটা ডিটারমাইন্ড হবে, যে এই যে 5 মাসের একটা বিশেষ প্রফেশনাল ডোমেন থেকে আপনারা পোটেনশিয়াল পাচ্ছেন সেটা কতটা আপনার জুন টু অক্টোবর স্লো ডাউনকে ওভাররাইড করতে পারছে সেটা আপনার ব্যক্তিগত হরোস্কোপ বলবে। কিন্তু আপনারা একটা বিশেষ জায়গা সেখানে অবশ্যই পাবেন, যেটা আপনাদের সাবধান থাকতে হবে কর্কট লগ্ন কর্কট রাশিকে, সেটা হচ্ছে অক্টোবরের মিডলের পর থেকে কিন্তু বিশেষভাবে কর্মস্থানে এক্স্যাক্টলি 180 ডিগ্রিজ অপোজিট একটা ডিফিকাল্টি টাইম শুরু হবে, এবং সেটা একদম টানা অনেক দিন চলবে, একেবারে 2022 পার করে 2023-এর মধ্যে ঢুকে যাবে, তারপরে আপনারা রিলিফ পাবেন। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বৃহস্পতির একটা বিশেষ দাক্ষিণ্য আপনারা পাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর চেঞ্জ পরিবর্তনের কিছু খুব ইন্টেন্স স্ট্রং স্পার্কস যেগুলো, সেটা অবশ্যই আপনাদের জন্য কর্কট রাশি কর্কট লগ্নের জন্য মে মাসের মধ্যভাগে, এবং তার সঙ্গে নভেম্বর মাসের প্রথম ভাগ, নভেম্বরের ফার্স্ট হাফ আর মে মাসের মোটামুটি 10-20 এই ফেজটার মধ্যে কিন্তু কিছু ইন্টেন্স সাডেন স্পার্কস অফ চেঞ্জ আপনারা কর্মস্থানে অনুভব করতে পারেন। সেই জায়গার জন্য আপনারা মোটামুটি তৈরি থাকবেন, কেয়ারফুল থাকবেন। ওভারঅল কর্কট রাশি কর্কট লগ্নের ক্যারিয়ারের জায়গাটা একেবারে 5টা মাস আপনারা বিশেষ শুভ জায়গা পাচ্ছেন, মানে পিওর প্রফেশনাল পটেনশিয়াল। এবার তার সঙ্গে বাকি যে জায়গাগুলো থাকছে সেগুলোকে তো একটু খেয়াল রাখতেই হবে। সিংহলগ্ন সিংহরাশির যে জায়গাটা আমরা পাচ্ছি 2022-এ কর্মক্ষেত্রে, সিংহলগ্ন সিংহরাশির জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের বছরের শুরু থেকেই কিন্তু একটু কর্মভাব নিয়ে কিছুটা ট্রিকি সিচুয়েশন তৈরি হবে, এটা মোটামুটি আপনাদের জানুয়ারি 2022 বছরের প্রথমেই জানুয়ারি মাসটা আপনারা একটু কর্মক্ষেত্র নিয়ে সাবধানে থাকবেন, সেখানে কিছু আনসার্টেনটি অনিশ্চয়তা সাডেন কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তারপর আপনাদের এপ্রিলের শেষ থেকে মে মাসের শেষ অবধি, এপ্রিলের শেষ থেকে মে মাসের শেষ অবধি আকস্মিক কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে, তার সঙ্গে বিদেশ যাত্রাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপর যে ফেজটা আপনারা পাবেন জুনের মধ্যভাগ থেকে,
মোটামুটি অগস্টের প্রথম 10টা দিন, মিড জুন থেকে অগস্ট 10th অবধি আপনারা কিন্তু কর্মক্ষেত্র ওরিয়েন্টেড বিশেষ কিছু সুযোগ, বিশেষ কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স, পজিটিভ সিচুয়েশনস আপনাদের জীবনে তৈরি হবে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মিডল কোনোরকমভাবে কোনো কর্মকেন্দ্রিক চেঞ্জ করবেন না। আবার মিড অক্টোবর থেকে মিড নভেম্বর অবধি আপনারা কর্মক্ষেত্রে শুভ রেজাল্ট অতি অবশ্যই আশা করতে পারেন। তার মধ্যে আপনাদের এই ফেজের মধ্যে আবার সেই কর্কট রাশি কর্কট লগ্নের মতোই আপনারা মোটামুটি মে মাসের মধ্যভাগ থেকে, মিড মে থেকে নিয়ে আপনারা অক্টোবরের মিডল, ওই 5টা মাস, মে থেকে অক্টোবর, মধ্যভাগ থেকে মধ্যভাগ, এই 5টা মাস কিন্তু আপনারা বিশেষ কিছু ভাগ্যের সহায়তা পাবেন এবং কর্ম পরিবর্তনের সম্ভাবনা আপনাদের জীবনে তৈরি হবে। আবার ওই অক্টোবরের শেষ থেকে কর্মকেন্দ্রিক কিছু জটিলতা, সেখানে আপনাদের অনেক বিচক্ষণতার সঙ্গে, বিবেচনার সঙ্গে কাজ করতে হবে। জুলাইয়ের শেষ থেকে নভেম্বরের শেষ কর্ম পরিবর্তন করতে বি ভেরি ভেরি কেয়ারফুল সিংহরাশি সিংহলগ্ন। এবং ওই জুনের প্রথম থেকে অক্টোবরের শেষ একটা কিন্তু আপনারা কর্মক্ষেত্রে এক্সেসিভ পরিশ্রম, এক্সেসিভ ওয়ার্কলোড, এক্সেসিভ প্রেশার কিন্তু আপনারা অনুভব করবেন। আপনাদের সিংহরাশি সিংহলগ্নের জন্য আকস্মিকভাবে কর্মস্থান কেন্দ্রিক পরিবর্তন, চেঞ্জেস হওয়ার যেটা সম্ভাবনা, সেটা অবশ্যই এপ্রিল মাসের শেষের দিকটা, এপ্রিলের 24-25 থেকে মে মাসের 5-6 তারিখ, একটা আনুমানিক ব্যান্ড দিচ্ছি আপনাদের। তারপর অক্টোবরের শেষ, অক্টোবরের 20 থেকে ধরুন অক্টোবরের 30-31 অবধি, এই সময়টা আপনাদের আকস্মিকভাবে কিছু কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। এবং তারপর এই অক্টোবরের শেষ ফেজটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য নভেম্বরের মিডল অবধি স্ট্রেচ করলেও করতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য সিংহলগ্ন সিংহরাশির জন্য কর্মক্ষেত্র কেন্দ্রিক কিন্তু আমরা কিছু চেঞ্জেস পাচ্ছি। আগামী ভিডিওতে আমরা বাকি রাশি লগ্নগুলোকে টাচ করার চেষ্টা করব। আজকে আমরা 4টে রাশি লগ্ন দেখলাম। ওভারঅল আপনাদের প্রফেশনাল লাইফ, কর্মক্ষেত্র নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে দিলাম। এরপর তো প্রতি মাসে দৈনিক পরামর্শ আছে, গাইডেন্স আছে, আবার ফ্রেশলি রিফ্রেশড হবেন প্রতি মাসে যখন আবার স্পেসিফিক্যালি ডেটসগুলো আপনাদের বলে দেব যে কোন তারিখ থেকে কোন তারিখ কোন গ্রহ কীভাবে থাকছে, কোন গ্রহর কী গতি পরিবর্তন হচ্ছে। এইটার মাধ্যমে একটা আপনাদের ইনিশিয়ালি একটা ব্রড বেসড রোডম্যাপ তৈরি করে দিলাম, যাতে আপনারা একটা ফলো করতে পারেন। এবং যেটা আপনাদের প্রথমেই বললাম যে এটা আমার একটা প্রয়াস আপনাদের আরও ভালো পরিষেবা দেওয়ার, আরও বেশি করে সার্ভিস দেওয়ার। কারণ সেই শ্রীমতী স্পিভাক আমাকে অনুপ্রাণিত করেছেন, আমাকে উদ্বুদ্ধ করেছেন নিজে তার ছাত্রছাত্রীদের সার্ভেন্ট হয়ে, আমাকেও আমার সমস্ত দর্শকদের সার্ভেন্ট হওয়ার জন্যই কিন্তু একটা অনুপ্রেরণা প্রদান করেছেন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।